ক্যাপিটাল হিলে 6 জানুয়ারি ঘটনাকে কেন্দ্র করে আরো 10 জনের বিরুদ্ধে সমন জারি করেছে হাউসের তদন্ত কমিটি। এই 10 জনের তালিকায় আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র অ্যাডভাইজার স্টিফেন মিলারও। এর আগে সোমবার 6 জনের বিরুদ্ধে সমন জারি করে তদন্ত কমিটি। তাদের 23 নভেম্বরের মধ্যে 6 জানুয়ারির বিভিন্ন তথ্য হস্তান্তর করার নির্দেশও দিয়েছে তদন্ত কমিটি। প্রেসিডেন্ট জো বাইডেনের 1.2 ট্রিলিয়ন অবকাঠামো বিলে সমর্থন দেওয়া রিপাবলিকান সদস্যদের কড়া সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, ডেমোক্রেটদের বিলটির পক্ষে রিপাবলিকানদের ভোট দলীয় স্বার্থের বাইরে। গত সপ্তাহে অবকাঠামো বিলটিতে হাউসের 13 জন রিপাবলিকান সদস্য বিলটির পক্ষে ভোট দেন। দর্শকদের যখন সামাল দেওয়া যাচ্ছিল না, তখনই ট্রাভিস স্কটের কনসার্ট বন্ধ করে দেওয়া উচিত ছিল বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন হিউস্টনের ফায়ার চিফ। শুক্রবার টেক্সাসের মিউজিক ফেস্টিভ্যালে শিল্পী ট্রাভিস স্কট এবং তার আমন্ত্রণে আসা কানাডিয়ান র্যাপার ড্রেকের কনসার্ট চলাকালীন সময় অতিরিক্ত ভিড়ে পৃষ্ঠ হয়ে 8 জনের মৃত্যু হয়, আহত হয়েছে 300-এরও বেশি। স্কট এবং ড্রেকের বিরুদ্ধে বেশ কটি মামলাও হয়েছে। আজ থেকে 11 বছরের শিশুদের কোভিড টিকা দেওয়া শুরু হয়েছে নিউ ইয়র্কে, আর শুরুর দিকে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছে নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও। 24,000 শিশু এরই মধ্যে টিকা নিয়েছে বলে জানান মেয়র। এই বয়সের আওতায় সিটিতে 660,000 টিকা পাওয়ার যোগ্য। প্রথম কয়েকদিনেই টিকা নেওয়ার হার এই ক্ষেত্রে 3.7%। স্কুল ছাড়াও শিশুদের জন্য টিকা দেওয়ার ক্ষেত্রে ভ্রাম্যমাণ টিকা কেন্দ্র করে তোলা হচ্ছে বলেও জানিয়েছেন মেয়র। নিউ ইয়র্কের অনেক সমস্যার মধ্যে আরেক সমস্যায় নাজেহাল নগরবাসী। নগরীতে পাল্লা দিয়ে বাড়ছে ইঁদুরের সংখ্যা। পরিসংখ্যান বলছে কুইন্সে ইঁদুরের সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে 100 ভাগ, ব্রনসে 50 ভাগ, ম্যানহাটন ব্রুকলিনেও বেড়েছে এই সংখ্যা। এই বিষয়ে কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন নগরবাসী। বেলারুশের দিকে অবস্থানরত অভিবাসীদের কেন্দ্র করে পোল্যান্ড এবং বেলারুশের সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, পোল্যান্ডের স্বার্থে তার সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। বেলারুশের পদক্ষেপের কারণে পুরো ইউ এর স্থিতিশীলতা এবং নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে বেলারুশ এইসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই বিয়ে করেছেন তার বরের নাম আসার মালিক। নিজের বিয়ের খবর এক ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন মালালা নিজেই। বরের সঙ্গে 2টি ছবি নিজের ভেরিফাইড ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। ইংল্যান্ডের বাড়িতেই তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের প্রাসাদে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। প্যারিস সফরের প্রথম দিনে ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী দীপমণি, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সহ ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা। প্রথম সেমিফাইনালে ইংল্যান্ড নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে 10 নভেম্বর। নিউ ইয়র্ক সময় সকাল 9টায় শুরু হবে খেলা। দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে 11 নভেম্বর বৃহস্পতিবার সকাল 9টায়। ফাইনাল অনুষ্ঠিত হবে 14 নভেম্বর রোববার। খেলা শুরু হবে সকাল 9টায়। এদিকে ইংল্যান্ডের সেমিফাইনালের আগে চোটের ছোবলে বাকি ম্যাচ থেকে ছিটকে পড়েছেন জেসন রয়। রয়ের বদলি হিসেবে জেমস ফিন্স খেলছেন। টি-20 দলে অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। টি-20 বিশ্বকাপের সুপার 12 থেকে বিদায় নেওয়ার পর টি-20 দলে নেতৃত্ব দেওয়ার জন্য রোহিত শর্মাকে বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনকি 17 নভেম্বর থেকে নিউজিল্যান্ডের সাথে ভারতের 3 ম্যাচের টি-20 সিরিজে কোহলি এবং জসপ্রীত বুমরাকে বিশ্রামে রেখেছে ক্রিকেট বোর্ড।